যে কম্পাসগুলো আছে ওগুলো হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং, হ্যাঁ পাইপিংয়ের তো আইসোমেট্রিক ড্রয়িং, হ্যাঁ যে এখানে যে ড্রয়িংগুলো আছে এখানে প্রত্যেকটা ড্রয়িং এক একটা ক্লিয়ার করবো কোথায় ফিটিংস হবে, হ্যাঁ কোথায় এলবো হবে, কোথায় কি হবে, সব কিছু এখানে দেওয়া আছে। বিশ্বের প্রত্যেকটা দেশে আইসোমেট্রিক ড্রয়িং অনুযায়ী কাজ করা হয়। আপনি যদি আইসোমেট্রিক ড্রয়িং করছেন পাইপিং এন্ড ইনস্ট্রুমেন্ট ডায়াগ্রাম আর্টিকালি একটা অংশ, অর্থাৎ এটা হচ্ছে মূল ড্রয়িং। ওকে, আর্টিকালি এই ড্রয়িংটাকে ছোট ছোট ভাবে বিভক্ত করতে কি আইসোমেট্রিক ড্রয়িং এর মাধ্যমে। তো মূল ড্রয়িংকে প্রদর্শনভাবে বিভক্ত করে সঠিকভাবে উপস্থাপন করা এবং সমান মাপের জন্য আর সমান মাপকে চেষ্টার জন্য এই ড্রয়িং করা হয়েছে আইসোমেট্রিক ড্রয়িং। এখানে দেখো আইসোমেট্রিক ড্রয়িংয়ে এখানে কিছু দাগ দেওয়া আছে, দাগগুলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু প্রতিফলিত করা, মানে অঙ্কন করা। কত ডিগ্রি অ্যাঙ্গেলে অঙ্কন করা? 30 ডিগ্রি অ্যাঙ্গেল অঙ্কন করা। দেখো এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে, এটাকে বলা হয় ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন কি? অর্থাৎ তুমি এখানে কাজ করার জন্য তোমার কি কি ফিটিংস প্রয়োজন, অর্থাৎ তুমি যখন ফেব্রিকেশনে যাবা তখন তোমার কি কি ফিটিংস প্রয়োজন, যখন তুমি ডিরেকশনে যাবা তখন তোমার কি কি ফিটিংস প্রয়োজন, হ্যাঁ সব কিছু এখানে ডিসক্রিপশনে দেওয়া আছে। এখানে নাম্বারিং করা আছে, এখানেও নাম্বারিং করা আছে, এখানে 1 নম্বরে তোমার কী আছে সেটা সম্পূর্ণ দেওয়া আছে। ওকে, তারপর দেখো এখানে এলিভেশন দেওয়া আছে, এলিভেশন বলতে হচ্ছে লেভেল, হ্যাঁ কতটুকু হাইটে গিয়ে তোমার জবটা হবে, হ্যাঁ। তারপরে এখানে নর্থ সাউথ, নর্থ থেকে কতটুকু দূরত্বে আছে, ওয়েস্ট থেকে কতটুকু দূরত্বে যায় বসবে, তুমি একটা প্রজেক্টের লোকেশন বের করে দিতে পারবা যে আমার এটা ওই এখানে দেয় বসবে। ওকে, এখানে দেখো সকল ধরনের ডাইমেনশন দেওয়া আছে, মেজারমেন্ট দেওয়া আছে, হ্যাঁ এখানে দেখো তুমি যদি দেখো, হ্যাঁ এখানে দেখো ছোটো ছোটো ভাগে 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 কী আছে মেজারমেন্ট দেওয়া আছে। তো মেজারমেন্টগুলো দেখবা, আইসোমেট্রিক ড্রয়িং নেওয়ার পরে তোমরা একটা জিনিস অবশ্যই ফলো করবা যে এখানে যে মেজারমেন্টগুলো দেওয়া আছে এটা কি MMA দেওয়া আছে নাকি ইঞ্চিতে দেওয়া আছে, অর্থাৎ সেন্টিমিটারে দেওয়া আছে নাকি ইঞ্চিতে দেওয়া আছে। এটাকে কর্নার দিয়ে ছোট্ট করে একটা নোট দেওয়া আছে, হ্যাঁ দেখো কর্নার দিয়ে ছোট্ট করে একটা নোট দেওয়া আছে, এখানে লেখা আছে অল ডাইমেনশন ইন আর মিলিমিটার, প্রত্যেকটা মেজারমেন্ট মিলিমিটারে দেওয়া। যদি ইঞ্চিতে দেওয়া থাকতো তাহলে লেখা থাকতো যে অল ডাইমেনশন ইন আর মিলিমিটার, তবে অধিকাংশ আইসোমেট্রিক ড্রয়িং বর্তমানে যে ড্রয়িংগুলো হয় অধিকাংশ ড্রয়িং মিলিমিটার। ওকে, তারপরে দেখো এখানে লাইন নাম্বার দেওয়া আছে, তুমি যে আইসোমেট্রিক ড্রয়িংটা করতেছো এটা মূল ড্রয়িং এর একটা লাইন নাম্বার। ওকে, মূল ড্রয়িং বলতে TID, হ্যাঁ পাইপিং এন্ড ইনস্ট্রুমেন্ট ডায়াগ্রাম, ওই ড্রয়িং এর একটা নাম্বার এখানে দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রয়িং এর মধ্যে। পাইপিং এর মধ্যে যদি নাম্বার না দেওয়া থাকে তাহলে কি কোন লাইন কোথায় কি বুঝতে পারবো? বুঝতে পারবো।